আজ বাংলাদেশ দাঁড়িয়ে আছে এক সংকটময় মুহূর্তে। আমি শুধু একবার আপনাকে চোখ দুটো বন্ধ করতে বলবো। জানি না আপনি কি দেখতে পান, আমি দেখি ছোট্ট একটা মুখ, তুলতুলে গাল, খাড়া খাড়া চুল, আমার ছোট্ট সেই মেয়েটার প্রথম পায়ে হাঁটা। সে নিষ্পাপ মুখটার দিকে তাকিয়ে আমি প্রথম জেনেছিলাম পৃথিবীর সব সন্তান আমাদের, আমরা যারা বাবা আর মা। আমি জানি আপনার চোখে সেই একই দৃশ্য ভেসে ওঠে। মনটাকে একবার জিজ্ঞেস করুন শুধু, আপনি কি দেখতে চান যে এই ফুটফুটে শিশুটা বড় হয়ে প্রশ্ন ফাঁস করা পরীক্ষায় নকল করছে, কিংবা আপনার সারা জীবনের সঞ্চয় লুট করে কোনো বাজিকর তার ছুটি কাটানোর বাড়ি কিনছে কানাডায়, কিংবা আপনার 14 বছরের ছেলে পালিয়ে বেড়াচ্ছে কেননা সাদা পোশাকের কেউ তাকে উঠিয়ে নিয়ে যাবে যে কোনো সময়। যারা এই ছবিগুলো দেখতে পাচ্ছেন না, আমি তাদের সুসংবাদ দিতে এসেছি। আপনি একা নন, বিশ্বাস করুন আপনিই বাংলাদেশ, আমরাই সবাই। একটা দেশ কোনো রাজনীতিবিদ বদলায় না, বদলায় তার মানুষ, সাধারণ জনগণ। তারা কোনো ইউনিফর্ম পরে না, তারা শুধু একটাই আশা বুকে রেখে মাটিতে শুয়ে পড়ে, এই সুন্দর দেশটা আমরা আমাদের সন্তানদের কাছে দিয়ে যাব। আমি সেই বাবাকে বলছি যিনি মৃত্যুর আগ মুহূর্তে তার মেয়ের ভয়াত্ম কণ্ঠে শুনতে চান না, বাবা তুমি কান্না করছো কেন। আমি সেই মাকে বলছি যিনি তার 5 বছরের মেয়েকে বলতে পারছেন না যে তার বাবা আর কোনোদিনও ফিরে আসবে না। মেয়েটার বাবার লাশ আজও পর্যন্ত পাওয়া যায়নি। আপনিই বাংলাদেশ, বিশ্বাস করুন আমরাই সবাই, আমাদের আর কোনো ভয় নেই। এই হৃদয়ে বাংলাদেশকে বসিয়েছি এত বড় জায়গা জুড়ে যে সেখানে ভয়ের আর কোনো জায়গা নেই। আপনারা বেরিয়ে আসুন, বাংলাদেশের সব বাবা আর মা তাদের সন্তানদের জন্য আজ কিছু দিয়ে যাবে। একদিন তারা জিজ্ঞেস করবে, আমার এই দেশটা যখন মৃত্যুপুরী হয়েছিল তুমি কি করছিলে মা। আমি প্রবাসী বাংলাদেশিদেরকে বলছি, এই দেশটা আপনাদের, আপনাদের দুটো হাতের দিকে এই দেশ তাকিয়ে আছে। আমি আপনাদের ফিরে আসার জন্য অপেক্ষা করছি। আমি সেই মার দিকে তাকিয়ে আছি যিনি তার বিয়ের শেষ গয়নাটুকু বিক্রি করে দিয়েছেন তার সন্তানের লেখাপড়ার জন্য। আপনাকে বলছি আমি, বেরিয়ে আসুন, নিয়ে নিন এই দেশটা। 30 তারিখ আপনি ভোট দেবেন না শুধু, সেদিন এই দেশটা আপনার হয়ে যাবে, আপনারা বুঝে নেবেন তার মালিকানা। আমি জানি আমাদের সবচেয়ে সুন্দর দিনগুলো আমাদের সামনে, সেই দিনগুলো আমাদেরই জন্য, সেই দিনগুলো আমাদের সন্তানদের জন্য। আমরা এই দেশটা তাদের হাতে দিয়ে দিতে চাই, আমাদের আজ আর কোনো ভয় নেই।